গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসাম টি ফেক্টস। আসাম টি ফেক্টসত আপোনালোকক পুনৰ স্বাগতম জনোৱা হৈছে। আজি আপোনালোকক দেখাবলৈ ওলাইছোঁ লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টৰ ডিজু চাহ বাগিচা। আপোনালোকে যদি দেখা নাই তেনেহ'লে নিশ্চয় চাব, ভাল লাগিব আপোনালোকক। তেনেহ'লে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। বলক সব বন্ধু সকল, ফাইনালি আজি আহি পাইছোহি লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টৰ ডিজু চাহ বাগিচা। বন্ধু সকল, আজি আমি আহি পাইছো ডিজু চাহ বাগিচালে। আপোনালোকক আজি দেখা ডিজু চাহ বাগিচাৰ মেইন ফেক্টৰী গেট ফালে। তো গেট ফালে যাওঁতে ইয়াত প্ৰথমতে ইয়াত মন্দিৰ এটা পায়। তো আমি আপোনালোকক প্ৰথমতে মন্দিৰটো দেখুৱাই ল'ম, সেৱা এটা লৈ ল'ম, তাৰপৰা আপোনালোকক ফেক্টৰী দেখাম, বাগান দেখাম, সকলোখিনি দেখাম। বন্ধুসকল, আমি সোমাই আছোঁ, সোমাই আহি ইয়াত দেখিব পাইছোঁ যে মন্দিৰখনৰ নাম হ'ল ত্ৰিনাথ মন্দিৰ। আপোনালোকক মই ইয়াত দেখুৱাই আছোঁ বৰ্ডখন, বেক কেমেৰা কৰি আপোনালোকক ভালকৈ দেখুৱাই আছোঁ। তো বন্ধুসকল, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে এয়া চাই লওক, আমি ভিতৰলৈ সোমাই আহিছোঁ, পণ্ডিতজীও বহি আছে। এতিয়া অলপ আগতে কিবা পূজা হৈছিল, তো ভাল টাইমতে আহি পাইছোঁ, এয়া আপোনালোকে দেখুৱাই আছে। নিশ্চয় ঠাণ্ডা পৰিৱেশ একদম মানে ভাল লাগিছে আৰু বহুতে ভাল লাগিছে। আপোনালোকে যদি কেতিয়াবা আহে তেনেহ'লে নিশ্চয় ইয়াত সোমাব, আপোনালোককো ভাল লাগিব। ৰেডি হৈ আছিলে, তো ইয়াত আমাক প্ৰসাদো দিছে খাবলৈ। তো আপোনালোকে ইয়াত নিশ্চয় দেখিব পাৰিছে প্ৰসাদ দিছে, প্ৰসাদ খাওঁ আমি, ভাল লাগিছে। আমি ভাল টাইমতে আহি পাইছোঁ, আহি প্ৰসাদ খাব পাইছোঁ, ভাল লাগিব, থেংক ইউ। আপোনালোককে মন্দিৰখন দেখুৱাই বহুতে ভাল লাগিলে। চ' আপোনালোকে আহিলে নিশ্চয় ইয়াত সোমাব, আপোনালোকে যদি সোমাই নিশ্চয় আপোনালোকক ভাল লাগিব। এতিয়া আমি ইয়াৰ পৰা ওলাই আছোঁ, ওচৰতে কাষতে নামঘৰ এটা আছে, তো আপোনালোকক নামঘৰখনো দেখাওঁ বলক, তেনেহ'লে নামঘৰ আপোনালোকক। চ' বন্ধুসকল, এই আপোনালোকক দেখুৱাই আছোঁ এই মন্দিৰৰ ওচৰতে নামঘৰখন আছে, তো আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে ইয়াৰ নামঘৰ চাই লওক। নামঘৰটো খুবেই ধুনীয়া, খুবেই ভাল আছে, বহুত ভাল লাগিছে, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে। এতিয়া ইয়াৰ পৰাই আমি ত্ৰিনাথ মন্দিৰৰ পৰা এতিয়া ওলাই আছোঁ, ইয়াৰ পৰা ওলাই এতিয়া আপোনালোকক দেখুৱাম বাগানৰ ভিডিঅ'। তেনেহ'লে ব'লক এতিয়া যাওঁ বাগান ফালে আৰু ফেক্টৰী যাম, যদি ফেক্টৰীত পাৰ্মিশ্যন লৈ চাওঁ, যদি পাৰ্মিশ্যন দিয়ে তেনেহ'লে ফেক্টৰীৰ ভিতৰত আপোনালোকক নিশ্চয় দেখুৱাম, তেন্তে ব'লক যাওঁ। চব বন্ধুসকল, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে ইয়াৰ চাই লওক, মই ফেক্টৰীৰ সন্মুখত আছোঁ। তো চেষ্টা কৰিম ভিতৰত পাৰ্মিশ্যন লৈ সোমাবৰ কাৰণে, আপোনালোকে ভিতৰত সোমাই দেখুৱামগৈ। তো আপোনালোকক যদি পাৰোঁ তেনেহ'লে নিশ্চয় ভিতৰৰ দৃশ্য দেখুৱাম, তেন্তে ব'লক। চ' বন্ধুসকল, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে ডিজু চাহ বাগিচাৰ ফেক্টৰীৰ সন্মুখত ডাঙৰকৈ কেটেলি এটা আৰু চাহ কাপ প্লেট এখনে কি ধুনীয়াকৈ সজাই ৰাখিছে, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে।
ডাঙর ডাঙর গছ দেখবছে কি ধুনিয়া একদম ধুনিয়াকে বাগিচা লিখা আপনার নিশ্চয় দেখবছে আপনাদের ভাবিছে সাকে এই কি গছ হয় বলে আপনাদের চাহ গছ অকল সর কলম কাটি সরুহে দেখি পাইছে কিন্তু আপনাদের হয়তো না জানিও পারে চাহ গছ এনেকা ওখ ওখ ডাঙর ডাঙর হয়। সব বন্ধুস মই ইয়ার আগের ভিডিওত আপনার দেখাইছিল চাহ গছর একখিলা পাতর দ্বারা কেন কাটিং করে পুলি গজা হয়। তো মই আজি আপনার দেখাম চাহ গছর গুটির দ্বারাও কিদরে পুলি মানে উৎপন্ন করা হয় আপনাদের ইয়া নিশ্চয় দেখবছে ইয়া ওখ ওখ গছ দেখি। সো আপনাদের ইয়া নিশ্চয় দেখবছে ইয়া চাই লোক চাহ গছর গুটি এ হল চাহ গছর গুটি এনেকা বহুত হাজার হাজার গছ আছে ইয়াত তেনেক চাহ গছর গুটির দ্বারাও পুলি উৎপন্ন করা হয় আপনাদের নিশ্চয় দেখবছে ইয়া চাই লোক আপনাদের যদি কোনোবাই না জানে তেনহলে আপনাদের কই দিও যে ইয়া চাহ গছে হল আপনাদের ভাবিছে সাকে ইমান ডাঙর চাহ গছ তো নয় কিন্তু হয় চাহ গছ বহুত ওখ ওখ হয় চাহ গছর পাত ছিঙিবর কারণে আমি বছর বছর কলম দি থাকো সেইটো কারণে চাহ গছব সরু হয়ে থাকে পাত ছিঙিবলে সুবিধা হয় আর এয়া হল গুটি গজা গছ চাহ গছরপর গুটি গজা গছ আপনাদের নিশ্চয় দেখিছে ইয়া চাক গুটি হয়ে আছে। বন্ধুসকল আপনাদের মই চাহ গছর গুটি এটা ছিঙি আপনাদের ভালকৈ নিশ্চয় দেখাম মোৰ হাতত লৈ রব ছিঙি এয়া ছিঙিলো চাহ গছর গুটি এয়া চাক আপনাদের নিশ্চয় দেখবছে এয়াই হল চাহ গছর গুটি মই এরাই ভিতর কেন থাকে তারও আপনাদের দেখাই আছো যদি দেখাবলে একো নাছিলে মই মুখর কামুড়িয়ে আপনাদের দেখাই আছো এয়া চাই লোক এয়াই হল চাহ গছর গুটি আপনাদের এয়াই চাই লোক এয়াই চাহ গছর গুটি এই ভালকে মানে মানে বুড়া হওয়া নাই তো গুটি তো সেই কারণে অল্প রঙা রঙা হয়ে আছে তো ভালকে যদি বুড়া হয়ে যায় তেনতে মানে একদম মানে কুলা হয়ে যায় তো আপনাদের নিশ্চয় দেখবছে এয়া চাহ গছর গুটি ভাল লাগিলে। বন্ধুসকল আমি এটা সোমাই গৈ আছো ডিজু চাহ বাগিচার মানে বাগানের ভিতরলে আমি এটা আপনার ডিজু চাহ বাগানের বিষয়ে অল্প জানি লম তো বলক সোমাই যাও ভিতরলে পাত ছিঙা দৃশ্য আপনার অল্প দেখাম বলক যাও। তো বন্ধুসকল এয়া আমি ডিজু বাগানত ভিডিও বনাই থাকা অবস্থা ডাঙরকে বরষুণ আহিলে এটা আমি কেনকৈ থাকিম কি থাকিম মানে একো ভাবি পোৱা নাই ডাঙর বরষুণ দেই এটা গোটেই তিতিব লাগিব আর উপায় নাই আর আমি ছাতি তলত আছে এসা বিরাট ডাঙরকে বরষুণ দি আছে কি করি মানে বাগানত আহিলে এই অবস্থা সো আপনাদের ভাবি চাক আমি এয়া আহি পেলাই এনেকুৱা ইমান কষ্ট পাই আছো সো বছরে বছরে ধরে মানে রদে বরষুণে কাম করে কেনকা জীবন নির্বাহ করে থাকে আপনাদের নিশ্চয় ভালকে অনুভব করবো পাইছে বরষুণ কেনকা ডাঙরকে দি আছে তো আমি ইয়াত আহি মানে ছাতি আর ছাতি তো অনা নাছিল তো ইয়ারে কাম করা মানুষজনের ছাতি এখন লই ইয়ার থিয় হয়ে আছো পৃথিবী কি করি মানে উপায় তো নাই আর পৃথিবী তো লাগবেই। তো বন্ধুসকল কি কম আর আজ একবারে অবস্থা বেয়া বরষুণ তিটি তিটি ভিডিও বনাবলগা হয়েছে এয়া চাই লোক কাম করা লোক সকল পুরা বরষুণ তিটি তিটি কাম করে আছে চেঞ্জ করবো বন্ধুসকল এয়া বরষুণ এটা এড়িছে আমি ইয়ারপর ওলাব লৈছো আপনাদের নিশ্চয় দেখবছে এয়া চাই লোক ইয়া ওজনের কারণে রেডি হয়ে আছে আপনাদের নিশ্চয় দেখবছে বহুত বরষুণ আছে ডাঙরকে টিটি খতম এটা ইয়ারপর যাবো ওলাইছে তেনতে যাও বলো বন্ধুসকল আজি কি কম আর বলক বনা মানে আজি খতম শেষ এনেকাই বরষুণ দি আছে আপনাদের নিশ্চয় দেখব পাইছে তিতি মানে একেবারে অবস্থা নাই মূর কিনা চাই লগিয়ে আছে অবস্থা নাই আর আপনার দেখে কেনকা বরষুণ বাপরে কি কম আর এয়া দেখিছে আপনাদের সিনেমা বরষুণ কি কম আর আজি বলক কি হব হব আর যি পারো সেটা আপনাদের দেখাম বেয়া নাপাব আর বন্ধুসকল অতি গুরুত্বপূর্ণ কথা এইটাই যে মোবাইল আর ক্যামেরা তিথি মানে অবস্থা নাই সো আমি তিতাটো একো ডাঙর কথা নয় কাপড় তিথিছে একো কথা নয় কিন্তু যদি মোবাইলটা আর ক্যামেরাটা ভালো থাকে তাহলে নিশ্চয়ই ভাল লাগবে তো আশা করো মোবাইলটা আর ক্যামেরাটা যাতে নিশ্চয়ই ভালো থাকবে। বন্ধুসকল আজি টিকি করে আহি পাইছো ফাইনালি
Dejoo bagan or medical. Kitchen room. Yes, I love. It's called kitchen room. Did you bagan or hospital or kitchen room? So around the US, they have no good price. So we have no good difference. Yes, I love. Before click as a kitchen, like a male one. I have a male one. বহা সিটু আছে খুব ভাল লাগিব যদি আপোনালোকে আহে নিশ্চয় হ'ব তো বন্ধুসকল আজি বৰখনৰ বতৰত ভিডিওটো ভালকৈ বনাব নোৱাইলো হলো আপোনালোকক যিমানখিনি পাইছো যথেষ্টখিনি আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিছো যদি আপোনালোকক বেয়া লাগে তেতিয়া আৰু একো কৰিবতো নোৱাৰো নিশ্চয় বেয়াটো লাগিব নালাগে কাৰণ বৰখনৰ তেতিয়া যিখিনি মানে অৱস্থা হৈছে আজি তো তেনেহ'লে ভিডিঅ' দিয়াৰ পৰা দীঘল নকৰোঁ ইয়াতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ আমাৰ চাহ জনগোষ্ঠী সকলোকে জহাৰ জয় আয়ো